আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি নি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো আজকে আমি শেয়ার করবো আমি গ্রোসারি থেকে কী কী আনলাম সেটাই ছোট্ট একটা ভিডিও তো দেখতে হলে পুরোটা ভিডিও না টেনে আমার সাথেই থাকো আমি গ্রসারি থেকে এসেই কিনকে নিয়ে একটু বাইরে বের হলাম ওকে হাঁটালাম এরপর কিছুক্ষণ হাঁটানোর পরেই আমি বাসায় চলে আসলাম বাসায় এসে ব্যাগগুলো থেকে আমি আমার গ্রসারিগুলা শর্ট আউট করবো এখানে মোটামুটি দুইটা ব্যাগ এখানে সর্ট আউট করা আছে আর একটা ব্যাগ এখনও শর্ট করিনি তো চলো কি কি আছে দেখি প্রথমে দেখাবো আমি ফিশ সেকশন থেকে কী কি কিনলাম যারা আমার স্প্রিং রোলের ভিডিওটা দেখেছো তারা তো জানোই অলরেডি গ্র্যাবমেড কিনেছি ক্র্যাব দিয়ে অলরেডি রেসিপি বানানোও শেষ এখানে আছে এখানে আছে বাসাফিলা ফিলের উপরে প্যাকেটটা আসলে খুব সুন্দর এই জন্য নিলাম আর আছে পম্পানো ফিশ পম্পানো ফিশটা অনেকটা দেখতে রূপচাঁদা মাছের মতো একটু বড় সাইজের এই আর কি আর নিলাম এখানে ক্র্যাব মিট স্টাইল। আর এখানে আছে টুনা টুনা ইন ওয়াটার টুনা ইন অয়েলও আছে সেটা আমি আসলে খাই না আমি ইন ওয়াটারটাই খাই আর এখানে আছে আইসক্রিম একটা প্যাকেট আমার জন্য একটা কিংয়ের জন্য এটা আমার জন্য ছিল এটা মকা এন্ড চকলেট আর এটা ছিল কিংয়ের জন্য কারণ ও আইসক্রিম খেতে পছন্দ করার জন্য অলওয়েজ ওর জন্য ভ্যানিলা স্টাইলের আইসক্রিমটা নিয়ে আসি এখানে কিছু ফ্রেশ ভেজিটেবল আছে টমেটো ব্রকলি ক্যাবেজ এখানে আছে সাওয়ার ক্রিম সাওয়ার ক্রিমটা আমি আস আনসিয়াসলি ফিশ ফিলের সাথে খাওয়ার জন্য এখানে আছে ইয়োগার্ট এখানে আছে মেজুল খেজুর এখেজুরটা আমার আসলে অনেক পছন্দের এটা খুব শক্তও না আবার খুব নরমও না বাট একদম পারফেক্ট ড্রাই খুব বেশি ড্রাইও না আর আছে এখানে কাঁচামরিচ আর দুধ এখানে একটা প্যাকেটে তিন তিনটা দুধের প্যাকেট থাকে তো মনে হয় চার লিটার হবে তিনটা প্যাকেট মিলিয়ে এখানে আছে আমার থাই চিলি চিলি শেষ হয়ে গিয়েছিল এই জন্য গ্রিন চিলি আনতে হলো আমি মরিচ এখানে আছে স্প্রিং অনিয়ন যেটাকে আমরা বলি পেঁয়াজ কলি এখানে আছে একটা লাউ লাউয়ের রেসিপিও শুন আসবে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। অনেক ফেভারিট আমার একটা টুথপেস্ট নিলাম টুথপেস্ট শেষ হয়ে গেল তো এই তো এই শপিং করলাম এখানে আসলে প্যাকেটে আছে আলু আরও কিছু আসলে শপিং ছিল আমি আসলে আমার ক্লিপসটা ডিলিট হয়ে গেছে সাম হাউ তো আমি হয়তো আরেকটা ভিডিও ক্লিপসে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আমার গ্রোসারি দেখানো সেখানে আসলে কুটুমানিকে একটুখানি আদর করতেছিলাম কুটুমনি এখানে বসে বসে ওয়েট করতেছিল ওর হডের জন্য ওর হডের প্যাকেটটাও আসলে দেখানো হয়নি আসলে কীভাবে যে ভিডিওতে ক্লিপসটা আমি ডিলিট হয়ে গেল তো আমি বুঝলাম না তো এখন আমি গ্রোসারিগুলো শর্ট করবো আসলে গ্রোসারি করার চেয়ে গ্রোসারি শর্ট করা আমার কাছে বেশি কঠিন লাগে কারণ জায়গা বানাতে হয় আগের জিনিসগুলো বের করে সামনে আনতে হয় নতুনগুলো পেছনে রাখতে হয় তো এই তো এতটুকুই ছোট্ট ভিডিও রইলো তোমাদের জন্য সুন আরও সুন্দর সুন্দর ভিডিও থাকবে তোমাদের জন্য সেই পর্যন্ত আমার সাথেই থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আসলে নতুন চ্যানেলের জন্য সাবস্ক্রিপশন অনেক জরুরি আই হোপ তোমরা এটা বুঝবে এবং আমার পাশে থাকবে আমাদের জন্য দোয়া করবে আর তোমাদের সবার জন্য রইলো আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা আর দোয়া ভালো থেকো আল্লাহ ফেজ